মতিউর রহমানের খামারে প্রাকৃতিক খাবার আর আদর যত্নে বেড়ে উঠছে দৃষ্টিনন্দন সার ভাটির রাজা। রাজার হালেই দিন কাটছে তার। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভাটির রাজার সুনাম। শান্ত সতেজ আর আয়েশি স্বভাবের রাজাকে দেখতে প্রতিদিন মতিউর রহমানের বাড়িতে ভিড় করছে দূর দূরান্তের মানুষ। শত শত লোক দেখতে আসে এবং আমার গরুটি দেখতে খুবই ভালো লাগছে। গরুটি দেখতে অনেক সুন্দর, আমার মনটা খুব আনন্দিত হইল এবং এরম আরেকটা বাটির রাজা যেন তৈরি করতে পারে। পাঁচ ফুট সাত ইঞ্চি উচ্চতার ভাটির রাজার বুকের বের সাত ফুট আট ইঞ্চি। ফ্রিজিয়ান জাতের এ সারটিকে দৈনিক ১৬ কেজি দানাদার খাবার সহ সবুজ ঘাস ছাড়াও অন্যান্য পুষ্টিকর খাবার দিতে হয়েছে আহমেদ এগ্রো ফার্মের মালিক মতিউর রহমানকে। অনেক লোকে আসে দেখতে। আমি গরুটির দাম চাচ্ছি ১২ লক্ষ টাকা। খাবার দাবারের মধ্যে আপনার প্রতিদিন সকালে আট কেজি, বিকালে আট কেজি, ১৬ কেজি। ভাটির রাজা ছাড়াও মতিউর রহমানের খামারে আছে আরো কয়েকটি সার। এরই মধ্যে বিক্রি করেছেন ৬টি বড় সার। তবে ভাটির রাজাকে বিক্রির জন্য বাজারে তোলা হবে না বলে জানান তিনি। সময় সংবাদ, কিশোরগঞ্জ।